রামলীলায় অভিনয় করতে করতে হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেতা তারপরে মঞ্চে ঢলে পড়েন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লিতে পুলিশ সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম সুশীল কৌশিক তিনি পেশায় জমি বাড়ি ব্যবসায়ী কিন্তু তার শখ ছিল অভিনয় করা সেই শখে তিনি বিভিন্ন জায়গায় অভিনয় করতেন শনিবার শাহাতারা এলাকায় বিশ্বকর্মা নগরে রামলীলার আয়োজন করা হয়েছিল সেখানে রামের ভূমিকায় অভিনয় করছিলেন সুশীল তখনই ঘটনা ঘটে তার পরণে সুদৃশ্য পোশাক মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিলেন সুশীল হঠাৎই অভিনয়ের মাঝে হাঁটু মুড়ে মঞ্চে বসে পড়েন তারপর দুহাত প্রসারিত করেন দর্শকরা মনে করছিলেন সেটি অভিনয়ের অংশ ততক্ষণে তিনি অসুস্থ বোধ করা শুরু করেন কিন্তু নিজেকে সামলে নিয়ে সুশীল আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন একটু টলে যান তারপর শরীরের সব শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে দু হাত দিয়ে বুক চেপে ধরেন তারপরই আচমকা মঞ্চে জ্ঞান হারিয়ে পড়ে যায় এই অবস্থা দেখে আয়োজক এবং দর্শকদের মধ্যে সরগুল পড়ে যায় সুশীলের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন রিপোর্ট আর নিউজ